একটি দ্রব্য 57 টাকায় বিক্রয় করাতে 5% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত? তোমরা খেয়াল করো যে 57 টাকায় বিক্রয় করাতে 5% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত? আচ্ছা, ক্রয়মূল্যটা আমরা ধরতে পারি, তাহলে ধরি ক্রয়মূল্য, ক্রয়মূল্য কত টাকা? 100 টাকা। এখন তোমরা খেয়াল করো যে 5% ক্ষতি হয়, এই তাহলে ক্ষতিতে বিক্রয় করা হয়, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে মাইনাস 5, তাহলে হচ্ছে কত? 95 টাকা। এটা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য। আমরা এখন বিক্রয় মূল্য পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়ে গেছি, আমাদেরকে বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য, ঠিক আছে, যেটা বের করবো সেটা ডান পাশে দেব। তার মানে এখন লিখতে পারি যে বিক্রয় মূল্য কত টাকা? 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা, ঠিক আছে। এখন 1 টাকা হলে কম হলে ভাগ। এখন বলছে যে প্রশ্নে দেওয়া আছে 57 টাকা, 57 টাকা হলে কি বেশি হবে? বেশি হলে গুণ উপরে। তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করব, এটা দিয়ে এটাকে 5 দিয়ে কাটলে হয় কত? 20। 5 দিয়ে এখানে কাটলে হয় কত? 19। এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 3, 3 দুগুণ 6, 60 টাকা, ঠিক আছে। এখন উত্তর ক্রয় মূল্য সমান সমান কত? 60 টাকা।